ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস মূলত হলিক্রস স্কুলে যারা 25 সালে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য, অর্থাৎ আমরা আজকের ক্লাসে 22 এবং 21 এই 2 বছরের পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল, কোন প্যাটার্ন হয়েছিল, সেগুলো আমরা এই ক্লাসে সলভ করব। আর আমাদের এই ক্লাসগুলো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর আমরা এডমিশনের জন্য অ্যাডভান্স ব্যাচ শুরু করেছি, যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন। ২২ সালে হলিক্রস গার্লস হাই স্কুলের 9 শ্রেণীর ভর্তি পরীক্ষার সংগৃহীত প্রশ্ন ও সমাধান বাংলায় 15 নম্বর ছিল। প্রথমে আসছিল এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? মন্দ ভাগ্য। তাহলে এই যে, তারপর থেকে কি বক্তৃতা দানে যিনি পটু, এক কথায় তাকে কি বলা হয়? বাংবি না? তারপর রবিবার স্কুলে যাব না। রবিবার কোন কারক? অধিকরণ কারক। পদ্মাবতী নাটকটি কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। লালন শাহ জেলের ফাতা সাত বাজারে কি করেছিলেন, বিক্রি করেছিলেন? তারপর সে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলা হয় কেন? কাজী নজরুল অর্থাৎ নজরুল কলকাতায় ফিরে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাহিত্যিক পত্রিকায় হিজলিতে তার মানে কবিতা বিদ্রোহী, মানে বিদ্রোহী হিসাবে, মানে অর্থাৎ প্রতিবাদী একটা ভাব প্রকাশ করছিল কবিতা। এই কবিতার মানে পরজন্মা কি পরাজন্ম ও পরাধীনতা প্রতি বিদ্রোহ করেছিলেন, এই জন্য তাকে নাম দিছে বিদ্রোহী কবি। শূন্যস্থান পূরণ, তৈলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট ড্যাশ গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোরের উপযোগী গল্প। তারপর কি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান -মার্চ, 3রা মার্চ ঢাকায় পাকিস্তানি জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন। তারপর তুলা থেকে সুতা কাটা হয়, তুলা থেকে হাতে সুতা কাটা হয় পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্তর অনুষ্ঠান ছিল কিসার্স আলখাতা, দ্বিতীয় বৃহত্তর অনুষ্ঠান হচ্ছে হালখাতা। বৈকালী কার লেখা? কালিদাস রায়। এরপর নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধিতে সাধারণ জনগণ কি কি মানে ভোগান্তির সম্মুখীন হচ্ছে বলে মনে মনে করো তুমি? অর্থাৎ এইটা কিন্তু বইয়ের প্রশ্ন না, এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আমি আগেও বলেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা কিছু একটু লিখতে বলতে পারে তারা। এটা হচ্ছে দক্ষতা কেমন আছে তোমার লেখার সেটা যাচাই করার জন্য। বুঝতে পারছো স্যার? জি স্যার, এরপর ইংরেজি, একদম এখানে একদম। আছে কি চেঞ্জিং সেন্টেন্স, তারপরে তোমার চেঞ্জিং সেন্টেন্স, এগুলো তো গ্রামার তো পড়তেই আছো, পড়তেছো না প্যারাগ্রাফ? তারপর জি হচ্ছে স্যার, ট্রান্সলেশন ইনটু ইংলিশ, এই যে দেখো এই টাইপের প্রশ্ন একটা হবে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি তোমাকে করতে দিবে। সেটা একটা একটা দিতে পারে বা একটা প্যারার মতো করে দিতে পারে, 2 লাইনের বাংলা একটা প্যারা দিল, তাকে তোমাকে ইংলিশ করতে হবে এরকম। এটা কিন্তু তুমি এখন বইতে ওভাবে পড়ো না, কিন্তু বাবা এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখো, কারণ এই জায়গাটা সবার নম্বর কাটা যায়, মানে বাংলা থেকে ইংলিশ করতে পারে না। বুঝতে পারছো? আবার অনেক সময় এরকমও বলতে পারে যে একটা বাংলা লাইন দিল, যেমন এটা যেমন কর্ম তেমন ফল, এটাকে তুমি ইংরেজিতে অনুবাদ করলা। এখন ইংরেজিতে অনুবাদ করার পরে অনেক সময় ডিগ্রি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো করতে দিতে পারে, তবে অতটা দেওয়ার কথা না। আরেকটা কথা বলে রাখি, হলিক্রস স্কুলে যারা পরীক্ষা দেয় মানে এখন 9-10-এ যারা আছে, ওরা কিন্তু 80% নম্বর পেতে ইংরেজিতে, মানে খুব রেয়ার, 2-1টা স্টুডেন্ট ছাড়া কেউ 80% নম্বর পায় না স্কুলে। কি বলছে বুঝতে পারছো? ওই 50-60 এই এখান দিয়েই আসা যাওয়া করে, ইংরেজিতে 70ও পায় খুব কম, মানে ইংলিশে খুবই নম্বর কম ওঠে স্কুলগুলোতে। হ্যাঁ, জি স্যার, তারপর অ্যান্সার টু দ্য শর্ট কোশ্চেন, ছোট প্রশ্ন,
মানে কোশ্চেন থাকবে, উত্তর লিখতে হবে। তারপর হচ্ছে গণিত। দেখো গণিতের এই যে এটা হচ্ছে একটি বইয়ের দৈর্ঘ্যায়ত প্রস্থায়ত, 3 অধ্যায়, এটা 3 অধ্যায় থেকে আসছিল। সেটা পরিমাপের অঙ্ক, এটাও তোমরা পাবা সামনের দিকে, এখনো এটা আমরা করি নাই। হ্যাঁ, আর এটা হচ্ছে সরল করো। তো এই টাইপের সরল হয়তো তোমার বইয়ে এখন নাই, কিন্তু এইসব সরল এগুলো লাস্ট লাস্টের দিকে কি যে বললাম না, যে পুরানো বইয়ের অঙ্ক করতে হবে, ওই পুরানো বইটা আমি সলভ করাবো। এই যে যে প্রশ্নগুলো এখানে আসছে এই নিয়মগুলো করাবো, এর বাইরে করাবো না। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর জ্যামিতি প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। হ্যাঁ, জ্যামিতি যখন প্রমাণ মানে পড়বা, জ্যামিতি তো এখন বইয়ের মধ্যে ওইরকম নাই, কিন্তু তারপরেও আছে, সেগুলো পড়লে হয়ে যাবে। আর এখানে যে প্রশ্নগুলো পাবা যত বছরের, ওই ওই জ্যামিতি আলাদা করে আমি পড়াই দিব। একটি সমবৃত্ত ভৌমিক বেলনের ব্যাসার্ধ, এগুলো অঙ্ক করার সময় পাবা, বেলন কোন ঘনক এগুলো অঙ্ক আছে। তারপর বৃত্তে দুইটির ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, সূত্র দিয়ে যখন অঙ্ক করবে তখন এগুলো শিখে ফেলবা, সমস্যা হবে না, এগুলো করতে পারবা, এগুলো আছে তোমার বইয়ে। এরপর পরিসংখ্যান তোমার বইয়ে আছে, এটা নিয়ে কোনো অডিট হওয়ার কোনো ইয়ে নাই। এরপর আছে বিজ্ঞান। সংক্ষেপে উত্তর দাও, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? দেখছো ছোট প্রশ্ন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আমরা এখনো এটা পড়ি নাই, অম্ল ক্ষার লবণ এই চ্যাপ্টারটা পড়ি নাই এখনো, তো আমরা যখন পড়বো তখন অবশ্যই আমরা পাবো। তড়িৎ বিভব এটাও পড়ো নাই। জনন অঙ্গে কোন ধরনের কোষ বিভাজন এখনো পড়ানো হয়নি। তারপরে হচ্ছে তোমার বুলবিল কি না, এগুলো আসেনি এখনো সামনের দিকে। মস্তিষ্ক তাও পড়ো নাই, রাফেস এটাও হয়নি, লিটমাস পেপার না। তারপরে শূন্য স্থান পূরণ করো, বিদ্যুতের অপচয়, ইলেকট্রিক কেটলি, এম্পিয়ার না এখনো পড়া হয়নি, উদ্ভিদ এটা এগুলো একটা এখন পর্যন্ত ওই চ্যাপ্টার ঢোকাই হয়নি। তারপর হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন, নিডাবলাস্ট, এটা পুরান বই হইলে এতদিন পড়া হয়ে যাইতো, নতুন বইয়ে তো আর এগুলো প্রথম দিকে না শেষের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে সমাজ, মানে বাংলাদেশ বিষয় পরিচয়, রাজধানীর চারপাশে গড়ে ওঠা কমপক্ষে 5,000 মানহীন ইটের ভাটা। হ্যাঁ, তো বাবা যেহেতু আমাদের নতুন বইয়ে এই আলোকে তো এখন পাবা না, কিন্তু ছোট প্রশ্নগুলো, বড় প্রশ্ন আমরা বাদ দিলাম, ছোট প্রশ্নগুলো এগুলো পড়ে রাখতে হবে। গ্রিন হাউস কি, বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো, এগুলো ছোট ছোট প্রশ্ন। আর তোমার বইয়ের সাথে যদি মিলে যায় তাহলে তো দেখলাম, না মিলে কোনো সমস্যা নাই, ওটা পড়া লাগবে না, কিন্তু ছোট প্রশ্নগুলো পড়তে হবে। এরপর হচ্ছে 21, ইংরাজিটা কোনোটাই বাদ দিবা না, ইংরাজি ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে ব্যাকরণ টাইপের যা আসবে কোনো কিছু বাদ দিবা না, এই ধারা অনুসারে, অর্থাৎ এখানে যে প্রশ্ন আছে এই ধারা অনুসারে শিখবা। ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার আছে তোমাদের, আর্টিকেল রাইট প্রনাউন্স ভার্সের ব্যবহার আছে। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ট্রান্সলেশন ইনটু বাংলা টু ইংলিশ, এই যে দেখো বাংলা টু ইংলিশ এর আগের প্রশ্নটার মধ্যেও ছিল, এখনো আছে নাকি? আছে না স্যার, এটা প্রতি জি বছর স্যার। আসে এবং আসবেই। এরপর বাংলা লোকশিল্প প্রবন্ধটি লেখকের কোন কাব্যগ্রন্থ, লোকশিল্প গ্রন্থটা আছে তোমার বইয়ে এবারে, লোকশিল্প গল্পের নাম? না স্যার। আচ্ছা, না থাকলেও যেহেতু নাই, আমি যেটা করব যে তোমাদের পুরান বইয়ের যে কবিতা এবং গল্পগুলো ছিল, কোন কবি কোনটা লেখছে, তার জন্মসাল মৃত্যুসাল একটা শর্ট শিট তোমাদের প্রোভাইড করব, যাতে করে ওগুলো থেকে কোনো প্রশ্ন আসলে মিস না হয় তোমাদের, ঠিক আছে? এরপর জি গণিত, স্যার। গণিতে কি আছে, বার্ষিক মুনাফা এত টাকা হলে, এই যে চক্রবৃদ্ধি মূলধন, আমরা কিন্তু এই 2 নম্বর অধ্যায় করতেছি, দুই না ওই যে চক্রবৃদ্ধি মূলধন অঙ্কগুলো করতেছি না, জি ওই স্যার। চ্যাপ্টার এটা। হ্যাঁ, তারপর আছে কোন শহরের জি স্যার। জনসংখ্যা, এটা পুরানো বইয়ের অঙ্ক, এটাও এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করতে হয়। তারপর 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, এগুলি একক গুলো সামনের দিকে মুখস্থ করতে হবে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, একে দেখাও, বিষমবাহু ত্রিভুজ কি স্যার, যে ত্রিভুজের কোনো বাহু এই সমান না, ওইটা হচ্ছে কি জি স্যার। বিষমবাহু ত্রিভুজ। তারপরে বিজ্ঞান,
বিজ্ঞানে এখানে সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন ছিল আগে, সেইটা তো তোমরা এই সৃজনশীল এটা পড়ার কোনো দরকার নাই এখন। এরপর শূন্য স্থান, শর্করা হচ্ছে মানুষের প্রধান ড্যাশ, শূন্য স্থানগুলো পূরণ, এটা যখন ওই যে এই এই চ্যাপ্টার গুলো পড়বা তখন তার মধ্যে থেকে শূন্য স্থান হতেই পারে। এবারে শূন্য স্থান, ছোট প্রশ্ন, এগুলোর উপরে বেশি নজর দিবে, যেহেতু বড় কোনো প্রশ্ন ওখানে ওরকম নাই। মাটি ও ভূমি, তারপর মানসিক অ্যাসিড ব্যবহার ও সাবধানতা, পিএইচ, তারপর নন সেলুলোজিক তন্তু, এগুলো পুরো বইটা যখন পড়া হবে তখন এগুলো পারবা। তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয়, ছোট প্রশ্নগুলো যে চ্যাপ্টার মিল আছে সেগুলো পড়তে হবে। এই হচ্ছে আমাদের 2 বছরের প্রশ্ন স্যার। এখন এই প্রশ্নটা দেখে আমাদের কি কোন রকমের কোনো উপকার হইল স্যার? জি স্যার, আচ্ছা, এখানে 20 সালের প্রশ্নটাও আছে, দেখো 20 সালে কি আসছে, 20 সালটা একটু দেখি বাংলায়। এক কথায় প্রকাশ আছে, পিডিএফটা একটু গ্রুপে দিলে ভালো হয়। এটা পিডিএফটা গ্রুপে দিব, এই রেকর্ডিংটাই গ্রুপে দিয়ে রাখবো, বুঝতে পারছো? ওকে স্যার, আচ্ছা, আর পিডিএফটা যখন এই বছরের প্রশ্নটা, অর্থাৎ এই যে 24-এ যারা ভর্তি হয়েছে ওইটা অ্যাড করে জি তারপরে দিব, স্যার, ওইটা কাজ চলতেছে তো ওইটা অ্যাড করে তারপর একসাথে দিব। আর আপাতত এটার ভিডিওটা দিয়ে রাখবো আজকে, ক্লাসের পরে যদি দিতে পারি দিব, এটা দেখে আর একটা ধারণা নিবা সব সময়, ঠিক আছে? ওকে স্যার। এগুলো বাবা কালেকশন করে রাখছি, প্রতি বছর পড়াইতে হয় তাই রাখতে হয়, না রাখলে তো এগুলো পড়বে কিভাবে স্টুডেন্টরা? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্তই এই যে প্রশ্নগুলো দেখলাম এটাই আমরা আজকে সলভ করে নিলাম। এখন তুমি এই প্রশ্ন থেকে একটা ধারণা নিয়ে তারপরে পড়ালেখা শুরু করবা, ঠিক আছে স্যার? জি স্যার, আর আগামী দিন কি বার, বৃহস্পতিবার, আগামী দিন অঙ্ক ক্লাস করাবো, ঠিক আছে স্যার? তাহলে কালকে আবার যুক্ত হব, আজকে আর যুক্ত হব না। ওকে স্যার। ওকে।